লোকটি অনেক সময় যাবত এখানে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। হয়তো তার কেউ নাই, একটু পরে হয়তো ইফতারের টাইম হয়ে যাবে। সে আসলে পদ্মান্ত প্রতীক নাকি পাগল না মানসিক ভারসাম্য আসলে আমি বলতে পারতেছি না। তবে তোর তার কাছে গিয়ে আমি একটু দেখতে চাই, কথা বলতে চাই। আসলে কথা বললে বোঝা যাবে সে আসলে কি পরিস্থিতিতে আছে। থেকে আদৌ খাওয়া দাওয়া করতে পারতেছে না, পারতেছে না। আসসালামু আলাইকুম, আপনি এখানে বসে আছেন কেন চাচা? আপনি কেউ নাই, এখানে বসে আছেন কেন? কোথায়? খেতে গেছি না। আপনার আর কে কে আছে? তার কে কে আছে আছে সে বলতে পারে না। হয়তো মানসিক ভারসাম্যহীন একটা লোক, আসলে এদের খোঁজ খবর কেউ নেয় না। আমরা ইচ্ছে করলেই কিন্তু একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা ইচ্ছে করলে একটা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। একটু পরে হয়তো আজকে 15-20 মিনিট পর হয়তো ইফতারের টাইম হয়ে যাবে, এমন একটা অবস্থা। ফ্লাইওভার নিচে বসে আছে, কি খাবেন? ইফতারি কোথায় করবেন? আসলে সে কি বলে আমি কিছুই বুঝি না, সে ঠিক ওইভাবে কথাও বলতে পারে না। টাকা দিয়ে কি খাবেন আপনি? একদম সকল খুশি আছেন? গাইস, এই যে রোজা রমজানের দিন, একজন লোক অসহায় মানুষ পথে প্রান্তে এখানে বসে আছে, এদের খবর নেওয়ার কেউ নাই। আমরা ইচ্ছে করলে একটা মানুষকে সাহায্য করতে পারি। আপনার আমার ছোট্ট একটি সাহায্য একটা মানুষের একটা দিনের জন্য, একটা সময়ের জন্য তাদেরকে আমরা ভালো রাখতে পারি। আমি কিন্তু সত্যি তার পক্ষের সাথে কথা বললাম, কিছু বুঝতে পারলাম না তার কেউ আছে কিনা। আপনি কেউ আছে বলেন, আমরা 6000 খেত, 6000 খেত আপনার? আসলে আমি তার কোনো কথাই বুঝতে পারতেছি না। সে বলতেছে তার 6000 খেত আছে, হয়তো একটা সময় তার খেত খোলা ছিল, বাট এখন নাই। হয়তো এই সুখেই সে পাগল হয়ে গেছে। আপনার সন্তান নাই? আছে। তারা কি করে? সবাই কাজ করে, আমরা ভাত দেয়। ভাত ও খেতের ভাত? খেতের ভাত দেয়। এক চপ পুরো ছাড়া, কুক চপ পশ্চিমে ছাড়া, এমবে ছাড়া। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? খেতের গঞ্জা দাম হন যায় দিন না, খেতের গঞ্জা ও যে খেতে খেতে মানে কথাবার্তা অসংলগ্ন, সে ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারতেছে না। শুধু বলতেছে তার অনেক জায়গা আছে, এ আছে, সে আছে। সে তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছে। তো আপনি কিছু একটা কিনে খাবেন, এই যে আমি টাকা দিলাম, কিছু একটা কিনে খাবেন। গাইস, আমি চেষ্টা করবো তার আসলে দেখি তার ঠিকানাটা খুঁজে পাওয়া যায় কিনা।
গাছে একটা কথা আপনাদেরকে বলবো, অসহায় মানুষের পাশে থাকুন, তাদের গল্পগুলো একটু শেয়ার করুন। বন্ধুরা আজকে এই রমজান মাসে অবশ্যই অবশ্যই মানুষকে সেবার হাত বাড়িয়ে দিন। আমার এই ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। দিস ইজ রিয়েলিটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।